আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, তা হলো মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা নিমিষেই ঠিক করে ফেলার একটি কোরআনি আমল নিয়ে, যে আমলটি করলে মাথা ব্যথা দূর হয়ে যায়। খুবই কার্যকরী একটি আমল। যাদের প্রচুর মাথা ব্যথা হয়, যাদের মাথা ব্যথা প্রায় উঠে বলেই বিভিন্ন কাজে কর্মে অগ্রসর হতে পারছেন না, মাথা ব্যথা পিছু ছাড়ছে না, তাদের জন্য এই আমলটি অবশ্যই অত্যন্ত কার্যকর। কাজের জন্য হোক, পড়াশোনার জন্য হোক, বিভিন্ন পরিশ্রমের কারণেই হোক, যে কারণেই মাথা ব্যথা করুক না কেন, আপনারা এই কোরআনি আমলটি ট্রাই করে দেখতে পারেন। তো প্রিয় দর্শক, এই আমলটির জন্য আপনার অনেক সওয়াব আছে, কারণ এটি একইভাবে আপনার মাথা ব্যথার যেমন উপকার হবে, আর অন্যদিক থেকে পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট পরিচিত একটি সূরা হওয়ায় এটি আপনার জন্য পড়া অত্যন্ত সহজ। এবং কোরআন শরীফের 114টি সূরা রয়েছে, আপনি যদি এই সূরাটি আমল করেন তাহলে প্রতিটি হরফের জন্য 10টি করে নেকি হবে, এটি আপনার জন্য একটি বোনাস পয়েন্ট। দ্বিতীয় নম্বর কথাটি হলো, আপনার মাথা ব্যথা একেবারেই ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন এবং কোন সূরাটি পড়বেন, সেটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, সবার শেষের সূরা, সূরা আন-নাস। সূরা আন-নাস আপনারা হয়তো অনেকেই পারেন বা তেলাওয়াত করেন। তো এই সূরাটি বিসমিল্লাহ বলে 7 বার পড়বেন, এবং যে ব্যক্তির মাথা ব্যথা সে ব্যক্তির মাথায় হাত দিয়ে ধরে বিসমিল্লাহ বলে 7 বার সূরা নাস পড়ে ফু দিবেন, দেখবেন মাথা ব্যথা চলে গেছে। যদি না যায় তাহলে দ্বিতীয়বার আবার 7 বার সূরা নাস পড়ে ফু দিবেন, যদি তাও না হয় তাহলে তৃতীয়বার পড়ে ফু দিবেন। মনে রাখবেন, প্রতিবারে 7 বার করে পড়বেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ মাথা ব্যথা অবশ্যই চলে যাবে। প্রিয় দর্শক, এটি খুবই কার্যকরী একটি আমল, আপনারা সকলে আমলটি করবেন ইনশাআল্লাহ। মূলত সূরা নাসটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যাতে জিন জাতির আসর মানুষের উপর পড়তে না পারে। কোনো জিন বা শয়তান যদি মানুষের উপর আসর করে, তার মাথা ব্যথার উপদ্রব করে অথবা শারীরিক কোনো ক্ষয়ক্ষতির চেষ্টা করে, তাহলে এই সূরার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সাহায্য প্রার্থনা করবে। আমরা এক নজরে দেখে নিই এই সূরার চমৎকার আয়াতগুলো এবং তার অর্থ যা হৃদয় বিগলিত করে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন্নাস, বলো আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার নিকট। মালিকিন্নাস, মানুষের মালিকের কাছে। ইলাহিন্নাস, মানুষের ইলাহ বা উপাস্যের কাছে, যার উপাসনা মানুষ করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, গোপনে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে, যে গোপনে এসে মানুষকে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন্নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরসমূহের গভীরে। মিনাল জিন্নাতি ওয়ান-নাস, সে জিনের মধ্য থেকেও হতে পারে, মানুষের মধ্যে হতেও। সুবহানাল্লাহ, কত চমৎকার বাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিলেন তার বান্দাহকে, যেন জিন জাতি তথা শয়তান ইবলিস যেন তার কোনো রোগ শোকের কারণ হতে না পারে, তার মাথা ব্যথা সৃষ্টি করে এই মানুষকে কষ্ট দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বশেষ ছোট্ট এই সূরাটি নাজিল করে তার বান্দার জন্য একটি নিয়ামত হিসাবে উপস্থাপন করেছেন, যাতে বান্দা এর মাধ্যমে মালিকের কাছে সাহায্য প্রার্থনা করতে পারে। হে আল্লাহ, আপনি সূরা নাসের মাধ্যমে আপনার নিকট সকল রোগ শোকে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। মাথা ব্যথা হলেই আমরা এই আমলটি চালিয়ে যাব। আর হ্যাঁ, এই আমলটি আপনি নিজে আজকে জানতে পেরেছেন আপনার বন্ধুদের আত্মীয় স্বজনদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।